해서 한번 내가 여기 살까. 사사. 아, 맞지 거. 혼날다 거다 거이. 거 거. 동안나 아이 됐겠나? 아빠 하라디 나올라 사그라 그래 봐야 돼. 혼남이라니. 아미 또 이 계람에 더 손을 못 떠나. 아미 소리 아말 못 떠. 하여튼 애선네 어다마다 이러건 밥에 그렇나이 사사 아무래도 제자로 가면 바북 아미 발라먹는 거리 되게 땀 날라가이 아미 달리 액마트로 두이 아마도 실리 아 개워 마시나 발라나 애선네 또 아미 젠티 자이 তোদের কথা সাথে নিয়ে যাই আচ্ছা আমি কি কারো সাথে আরো যাই না না হ্যাঁ তো সাদা হ্যাঁ এটা কথা কই আবার কি কথা খালি পেশাস কে তুই শুনেন তো আপনার বয়স একটু বেশি হয়ে গেছে না কি কইলি আমার বয়স কত হইছে কত কেবল 69 চলতেছে 100 পুরো হয় নাই আমি বয়স হয়ে গেল গা ও আচ্ছা আচ্ছা আপনার তো বিয়া শাদি করেন নাই হ্যাঁ আমার হারাম জাতা আবার বিয়া দালাবাই লোক তো নেই লোকে আমি 100 বছর পুরো হইলে করবো বিয়ে আমি করতেছি না আর তোর নাক দিয়ে এখনো দুধ বাড়া আর তুই কত বিয়ে হ্যাঁ শুনাই কথা বলিস না বাজার মেলা দিছি বাজার যাই যাইয়া দোকানদারে কইয়া এটা খাঁটি দুধের দুধ মলে আছে দুধ চা খামো দুইজনে খাইলে সব মাথা ঠিক হবে চল চল হ্যাঁ সুমন তুই কালকে আমাকে দেখা করিস হ্যাঁ আরে বেটা আমি তোর আসতে বসতে আসবো হ্যাঁ দাঁড়া আচ্ছা ঠিক আছে তাহলে তুই আমার পরে ফোন দে আমার বোন আসছে তো পরে ফোন দে পরে ফোন দে ভালোভাবে যা আমার ভালো করে চিনে যদি তারপর আমার বোনের কেউ ডিস্টার্ব করে তাহলে ওর কলিজার উপরে হাত দিয়া ওর কলিজা সিরা ফেলাম আর তুই বাড়ি যাবি হ্যাঁ ভাইয়া তাহলে চল তোদের বাড়ির ওইখান থেকে আমি যাবো চল কিছু বলবেন না বলবো মানে কি বলবো ঠিক আছে তাহলে আমি চলে যাই না একটু দাঁড়াও আমি তো ভালো করতে অনেকদিন পরে আমাকে দেখবেন দাঁড়া আমি একটু যাই এই দাদা দাদা মতো না
ভাইজান করে দাও। হ্যাঁ ভাইজান করো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভাইজান বলেন। আচ্ছা তুমি তো ফোন করে যে মোবাইল টাচ টাচ করে কথা বলতে আসছে। ঘটনা হচ্ছে একটা রং নাম্বার আমার ফোন এসেছে, তার সাথে একটু কথা বলতে আসছে। রং নাম্বার তাহলে আমার নাম্বারটা ঠিক আছে, আমার নাম্বার দাও আমার কাছে। দেন তাহলে। দাদু এটা আমার নাম্বার। হ্যাঁ ঠিক আছে। এই নাম্বারে কল করলে আমি ফোনটা রিসিভ করব, কিন্তু এখন ফোন দেন না, এখন ফোন দিলে সমস্যা আছে। না ঘটনা কি, যখন তোমার কথা মনে পড়বো না তখনই ফোন দিবো। হ্যাঁ তুমি একটু রিসিভ করো। আল্লাহ কি বলেন, আপনি ফোন দিলে আমি রিসিভ না করে পারি? অবশ্যই আমি আপনার সাথে জুটিয়ে প্রেম করব। আবা আমার নাম্বারটা উড়ান। চুপ তুই সাসা, আমি সাসা। হ্যাঁ দাদা এটা কি? আমি দাদি আমার তো সিদ্ধান্ত পাল্টান নাকি। কি করলি তুই আমার বিদায়? আমার কাছে আমার যদি পছন্দ না করতো তাহলে আমার আমাকে আদর করতো, আর ওকে মিষ্টি মিষ্টি হাসিতে কথা কইতো, আর মোবাইল নাম্বার দিলাম কথা কইলাম না কছে। ভালোবাসা তুমি কি বুঝো ঘটনা? ভালোবাসা আমি বুঝি। তাহলে হ্যাঁ তাহলে আপনি বিয়ে করেন, তা আমি তো আসি লাগে না। চুপ চুপ শোনোই, আমার সয় সম্পদ বিষয় সম্পদ কি কম আছে? খালি বউ নাই দেবো না। তাহলে আপনি বিয়ে করার জায়গা তো আমি বিয়ে করতে একই চাষা বাস্তা মিলে কি কোনোদিন বিয়ে করছে কোনো হনার দেখছ? এত কোন লাগে আসতে? আমার বাড়িতে কাজ আছে, তোমার মতো সবসময় ঘুরে ফিরি না। কথা বল আছে। কি কথা? তাড়াতাড়ি বলো, আমার তো সময় নেই, বাড়িতে আমার কাজ আছে। মনে হচ্ছে ঝগড়া করব আমি। এই শোনো, তোমার সাথে ঝগড়া করা আমার বইয়ে গেছে। যা বলো তাড়াতাড়ি বলো, আমার বাড়িতে কাজ আছে। এক কথা বারবার বলতাম পছন্দ করি না। আসলে কি, এদিকে থাকো। নিজের মুখটা না চায়না দিয়ে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকাও, বুঝতে পারছো? তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। শোনো, তোমাকে আমি অপমান করতেছি না, যা বলছি সব ঠিকঠাক। আমি কিন্তু সত্যি সত্যি তোমাকে ভালোবাসি, ঠিক আছে? এখন তুমি আমাকে এখন বলবা না একটু পরে বলবা? আমি তোমাকে ভালোবাসি না, জাস্ট ফাইনাল বাসি। আমি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসতে পারো, আমি তোমাকে ভালোবাসি না। মনটা আমার, মনটা তোমার না, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, তুমি একটু চিন্তা করে দেখো। শোনো, আমার আর মন চিন্তা করার কোনো ইচ্ছা নেই। আমার বাড়িতে কাজ আছে তোমার সাথে, সময় কাটানো আমার কোনো সময় নেই। শোনো, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগে। আমি কিন্তু আসলে সত্যি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো। এই শোনো, শুধু বলো ভালোবাসি ভালোবাসি, এগুলো আমার ভালো লাগে না, বুঝতে পারছো? হ্যাঁ যে বড় ভাই টাকা পাঠাইছে, টাকাটা উঠায় পরে আর কি মাইনা করবো। এটা কি তোর নামে রাখতেছে না তোর বড় ভাইয়ের নামে?
বড় বয়সে তো এসে নাই আমার নামে দেখ তোর বাপের সাথে খারাপ ব্যবহার করিস না আচ্ছা দোস্ত ওই যে আরেকটা ব্যাপার হচ্ছে তুই না ওই যে আমাদের ওই পাশের গ্রামে কোন মেয়েরে পছন্দ করতে যে ওটা কি অবস্থা পড়ে ওইটা কথা তোরা বলছি না না তুই আমার বলছিস এতদিন পরে একটা মেয়ের পছন্দ করছো কিন্তু হার মানবি না তুই চালায় যা তোর ভালোবাসা তুই চালায় যা দেখবি সফলতা পাবি না রে দোস্ত আমার মনে হয় না প্রেম কি এত সহজ নাকি সহজ নাকি প্রস্তাব দিছি না আমি আইলো আমি প্রস্তাব দিলাম প্রেম হয়ে গেলো এত সহজ আগে এক বছর ঘুরবি প্রয়োজন এক বছর ঘুরে পরে দেখি ঠিক আছে তুই দেখ তাহলে আমার ব্যবস্থা করে দেখ আমারটা আমি আমি তো দেখবো আমি নিজেরটা নিজে দেখতে বুঝছ নাই আমার নিজের আছে না নদী তুই যদি আমার হইতি রে হে নদী আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি করিতাম তোর রে তুই যদি আমার হইতি রে হে নদী আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি কোহরিতা মাদর রে তুই যদি আমার হইতি রে নদি আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি কোহরিতা মাদর রে তুই যদি আমার হইতি রে নদি আমি হইতাম তোর কুলেতে বসাইয়া রে আমি করিতাম আদর রে তুই যদি আমার হইতি রে আসা কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত দে তো
বেশি ভালো সে কথা তুমি যদি জানতে, যাকে আমি চেয়েছি তাকে আমি পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি, যাকে আমি চেয়েছি তাকে আমি পেয়েছি, মরণ হলেও যেন তোমারই থাকি, জীবন তোমাকে দিলাম বন্ধু তুমি শুধু ভালোবাসা দিও। সেদিন থেকে নদীর প্রেমে হাবু 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 ঢুকাইতেছি। হ্যাঁ নদীর আমি বিয়ে করবো, যেভাবে হোক আমার বিয়ে করাই দে, আমার বিয়ে করে দে, বিয়ে না করে দিলে আমি বাস শুনাবো আমার কি ঝামেলায় পড়লাম। আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো। চাচা আপনার যে বয়স হয়েছে, বুড়া হয়েছে, চুলদারি ভাইকে আছে, এই মাইয়া কে আপনারা বিয়ে বইবো? চুপ কর। তুই হইলি আমার একদম কাছের লোক, কাছের লোক তুই, আমার ব্যথা বুঝস, তুই এই কথাটা তুই কর বলি। আমি কইলে কি হইব, মাইয়া তো বিয়া বইব না। আরে বিয়া বইব না কে? হ্যাঁ হ্যাঁ, আমার সয় সম্পত্তি কম আছে, দরকার বলে এক বিঘা জমি লিখে দিমু, তুই ব্যবস্থা কর। হ্যাঁ চাচা। হ্যাঁ ক। বুদ্ধি একটা পাইছি। ক। হ্যাঁ ক। আমার কাছে একজন লোক আছে, মানে আমার খুব ক্লোজ। আচ্ছা। হ্যাঁ ওই লোকের কাছে গেলে আপনার বিয়ার ব্যবস্থাটা হইতে পারে। বিয়া? হ্যাঁ বিয়ে করবো, বাসর করবো, বাসর হবো। হ্যাঁ বাবা বাবা, আমি তোমার হাতে ধরতে দাও, আর বাবা বিয়ে করাই দাও, আর বিয়ে করাই দাও। আচ্ছা চলো চলো চলো, কয়টা কাছে যাই? আচ্ছা চলো চলো চলো। এ বিয়া গালি তুমি করো, আমার বিয়ার কোনো নাম নাই। এই তো এই তো তো সুযোগ, আমি বিয়ে করলে তোর পালা। ঠিক আছে তাহলে তো যা, শ্বাস আমারটা যদি একটা বিয়ে করবো। রাম দাদা কস কি তুই? আমি আগে করে নেই, করে বাসা টাসা করি, তারপরে তোর ব্যবস্থা। না আমার নিম না, এই অনকুল করে বস, আমি করে যা চল যা। আচ্ছা তুই না বলছিলি যে ও নাকি এদিক দিয়ে যাবে? যাবে তো, টাইম আছে না, দাঁড়া পাগলাম কত, এক ঘন্টা যাবো, দাঁড়ায় আসবে। আবার বলো তো দাঁড়ায় না, আসবে, দাঁড়া। কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে এটা কি আমি কেটে, আমি টাইম জানি, আমি জানি যে এই টাইমে এদিক দিয়ে যা, তুই একটু ওয়েট কর, হয়তো বা আজকে হয়তো কোনো প্রবলেম হয়েছে, দেরি হইতে পারে না। পাগলামি একটা সীমা থাকা দরকার, এক ঘন্টা দেড় ঘন্টা হয়ে গেছে এখন। তুই বল। আসলে আপনাকে কিছু বলার ছিল আর কি। আমাকে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি বলবেন বলেন। তুই বল। আমি বলবো? বল, নিজের কথাটা নিজে বলাই ভালো না? আচ্ছা মানে আমি কি করবো তুই বল। আরে আমি আছি না, বল। বলবো? বল বল। আচ্ছা মানে হচ্ছে কি যে আপনাকে মানে আমি যেদিন ফার্স্ট দেখলাম, হ্যাঁ মানে আচ্ছা বুঝছি, তুই আসলে বিষয়টা হচ্ছে কি, ডোন্ট মাইন্ড, আমার বন্ধু আপনাকে যখন দেখছে প্রথম মানে লাগে না একটু ভালো লাগে, যেটা ভালো ক্লিয়ার করে বল, ভালো লাগে না, লাগতেই তো পারে তাই না? এই ভালো লাগা লাগে বলতেছেন, এটা কিছুই তো বুঝতে পারছি না। না মানে একজন আরেকজনের প্রতি মানে ভালো কাছাকাছি মানে ভালো লাগাটা আর কি, লাগে না? লাগে তো। আরে আপনারা কি বলছেন এগুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা বাকি তুই বল। না আমি বলতে পারবো না, তুই বল। মানে আপনাকে ও আপনাকে আই লাভ ইউ কি আবল তাবল বলছেন, আমাকে ও নাকি আই লাভ ইউ? আরে রাখেন তো আপনাদের কথা, আমার কলেজে যেতে হবে, আমার সময় লস হচ্ছে। না লস হোক তো ফালতু, ওটা কিন্তু কথা কিন্তু ওইটাই, আই লাভ ইউ। ঠিক আছে কি উল্টা পাল্টা কথা বলছেন, একটু ভেবে দেখবেন। হ্যাঁ আমরা কিন্তু আবার আসবো।
তুই ও হ্যাঁ ওই তোর বাড়ি কই? ভাই আমার বাড়ি তো পাশের গ্রামে। ভাই কোনো সমস্যা? তুই আমার বোনের সাথে কথা বলছিলি কেন? ভাই ইয়া আপনার বোন মানে বললো না, বোনের নাম কি? আমার বোন রে তুই চিনস না? এই পাড়ায় এই গ্রামে এমন কি আছে যে আমার বোন রে চিনে না? ওই ভাই আমার মনে হয় আপনার কোনো ভুল হচ্ছে। ভাই আপনি জিনিসটা ভালো করে যাচাই বাছাই করে এরপরে ওই মাল ডান্সস না ভাই থাক বেজা মাল মাল ভাই সামনে ইলেকশন ভাই ও সামনে তো ইলেকশন। শোন এরপর যদি আমার বোনের সাথে তোরে কেউ দেখে বা আমি দেখি তোকে ওইখানে কিন্তু কুত্তে ফেলাম। তুই কি করস দেখোস না কিছু? ভাই বললাম তো ভাই ভালো করে দেখে রাখবি কিন্তু চল। আমি এই এলাকার মেম্বারের ছেলে আর আমার ভয়ে এলাকার পোলাপান সব কাঁপে আর তুই তুই শুধু আমার পাত্তা দিস না। এলাকার পোলাপানে বুঝে না দেখে তোরে ভয় পায় কিন্তু আমি তো বুঝি তোরে কেন ভয় পাবো। আমার হাত ছাড় হাত ছাড় বলছি মানুষজন দেখবে ছাড় আমাকে। আমার সাথে এরকম করিস না নদী। তোর একটা বলে দিলাম তুই কোনোদিন আমার সামনে আসবি না আমি চিৎকার করে হাত ছাড় বলছি। আমার আমার পথ ছাড় একবার ভালোবাসি আমি কোনোদিন তোকে ভালোবাসবো না। আমার পথ ছাড় আজ আমার পথ না ছাড়স আমি তোর বাপের কাছে নালিশ করবো। আমি তোকে জোর করে হলে বিয়ে করবো কোনোদিন পারবি না দেখিস তুই দেখবো যা যা চল। আমি এই এলাকার কি সবাই তো জানেন বলেন চাচা বলেন সমস্যা নাই বলেন কি সমস্যা হয়েছে তাহলে মাঝে লাগতে বুঝে ভাইয়া। হ্যাঁ নদী কি হয়েছে আমার দল্লি কে আমার নদীর দিকে নজর দিছে আমি খাইলাম এই চল চলে।
বাবু কি করছো? আরে ধুন্দুল গাছ লাগাইছি, দেখছিস না? এগুলো সব নিচে পড়ে গেছে, একটু উঠে দেই। আর দেখলাম কটা ধুন্দুল আসেনি, আজকে রান্না করবো মাছ দিয়া। ও তাই নাকি? তুই কই গেছিলি? আর কি বলো, মানে একটু পুকুরের চালা গেছিলাম আর কি। কি জানো? হ্যাঁ, ওইখানে আর কি দুটা গাছ আছে, তো মানে গাছটা খুব ভালো লাগে আমার, তার জন্য আনতে গেছিলাম। তো আমাকে বললো যে আমার পরে আসো আর কি। গাছ দেখতে গেছিলি না পুষ্কিনের পারে অন্য কাউরে দেখতে গেছিলি? আরে না। আচ্ছা, তুমি কি আমাকে এরকম কোনো কিছু মনে করো নাকি? কেন মনে করতে পারি না? শুনলাম তুই বলে প্রেম করতেছিস। আরে আমাকে দেখে মনে হয় আমি কার সাথে রিলেশন করি? মনে হয় না। তারপর আর কার না হতে পারি? বোনটা কিন্তু তোমার, সেটা আমি জানি। আমার ছোট একটা বোন, অবশ্যই সুন্দরী বোন, যেহেতু গ্রামে হাঁটলে কত ছেলেরা পাগল হয়ে যায় আমার বোনের দিকে। বারবার শুধু আমাকে লজ্জা দাও না। না রে, লজ্জা দিই না। আচ্ছা শোন, তুই ঠিকমতো কলেজে যাস না কেন? আমার শরীরটা সবসময় ভালো থাকে বড়, তুমি জানো। তোরে কতবার বললাম যে যা, ঠিকমতো একটু লেখাপড়া কর, লেখাপড়া না করলে মানুষের কোনো মূল্য থাকে না, এটা বুঝছিস না তুই? হ্যাঁ তাই নাকি? ছোটবেলার দিকে লেখাপড়া একটু করতে একটু কাজ চলে, আর লেখাপড়া করতে না আমি ছোটবেলা থেকে তোর পিছে আমি ঘুরি কিন্তু নদী, ছোটবেলা থেকে তোর বাংলাদেশে কি এত সুন্দর সুন্দর ছেলে থাকতে আমি একটা বুড়িয়ার লাগে প্রেম করবো? এই তোর এসব কথা কইছে কিনা? তোর বিয়ের প্রস্তাব লইয়া গেছে আমার কাছে। ভালো হয়েছে, বিয়েটা করা দেনা। যেহেতু আমার বিয়ের প্রস্তাব তোর কাছে নিয়ে গেছে, বিয়েটা পড়াইতে আমি বউ হইয়ে তার ঘরে যাই গা। তুই বুঝুস না কেন আমি তোরে ভালোবাসি না, কারণ তুই একটা খারাপ লোক। বিয়ে করব আমার পিছনে কেন লাগিয়ে রয়েছে? আমি তো ছেলের ভালোবাসি না। আজকে আর গুছাইতে পারবো না, বাড়ি যাই গা। আমি দাদি আমার বিয়ের সাজ উড়ে গেছে গা, আমি আর বিয়ে করবো না। আমি করবো না। আসব, তোর কথা বেশি আমার কথা বেশি নয়, নদীর সঙ্গে যদি আবার দেখা হয় আমি নদীর কাছে মাপ চামু। কি কর চাচা? মাঝে মাঝে মাপ চাম না এখন চাচা। আমি ওই সঙ্গে করি মানে আমি আই বুড়াই, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, তুমি আমার ভালোবাসো, আমার বিয়ে করবা, তোমার বাড়ি এরে কেমন আমি লিখে দেবা, আর তুমি ভাবলা কি করে তোমার মতো একটা বুড়া বেটার আমি বিয়ে করবো? এই যা আসা, কেন বিয়ে দাবি? বিয়ে দাবি মানে একবার তো কি সুন্দর মেম্বার বলার কাছে গেছে ঘরের কিরি করতে। আমি মনের আবেগে না তোকে ভালোবাসা হলাইছিলাম। আরে মনের আবেগে আমার ভালোবাসা হলাইছে যে না চেহারা নাম রাখছে পেয়ারা? শুনই, ভালোবাসা কি এক রকমের হয়, ভালোবাসা অনেক রকমের। আমি যখন জুয়ান ছিলাম তখন একটা মেয়ের ভালোবাসতাম, তারপর এই মায়ারা আমারে ফাঁকি দিয়ে অন্য ঘরে চলে গেছে। তোর সেদিন দেখলাম না, আমি ঠিক জানো তোর চেহারার মধ্যে আমার সেই ভালোবাসা খুঁজে পাইলাম। কথা বলতে বোন রাগ করিস না, সেদিন থেকে না আমি মনে প্রাণে তোর ভালোবাসা হয়েছিলাম। তাই আমার 22 তারিখ কইলাম, 22 তারিখ কইতেছে কি তোর বড় ভালো ভালো ঘর আইতেছে, তুই বিয়ার রাজি হস না? হ্যাঁ, তা আমার কইতে কইলে ওর একটা বন্ধু আছে,
হে বন্ধু বলে ঘনিষ্ঠ, হে ধরলেই তোর বিয়েটা করন যাবো। ও এই কারণে তুমি মেম্বার পুলার কাছে গেছো আমার বিয়ের কথা শুনে না? হ তো মেম্বার পুলার কাছে গেলাম, তখন মেম্বার পুলার কোথায় যা বুঝলাম বন্ধু তোর শুরু থেকে ভালোবাসে। মেম্বার পুলার রাজু? হ শুরু থেকে ভালোবাসে, তোর এমন ভালোবাসে যে ভালোবাসা সেটা প্রকাশ করা যায় না। আমার মতো লোক, আমি ওর বাপের বয়সে বয়স, হ্যাঁ আমার গলা ধরে বইছে, তাহলে বুঝোই তার তোরে কতটুকু ভালোবাসে। দাদা তুমি কি সত্যি কথা কইছো? হ্যাঁ রে বলে রাজু আমার অনেক ভালোবাসে। অনেক ভালোবাসে হ্যাঁ, কিন্তু আমি তো রাজুর অনেক কষ্ট দিছি। কষ্ট দিছস আর কষ্ট দিছ না রে বোন, তুই ওদের বিয়ে কর, সুখে থাক। হ্যাঁ আজ থেকে তুই আমার বোন, আমি তোর বোনের চোখে দেখবি। আচ্ছা ঠিক আছে রাজু, আমি যাই করছি রাজু, তুই আল্লাহর রাস্তা আমার মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি মাফ চাই আমারে অপরাধী করো না। আগে বলো এখন রাজুর আমি কোথায় পাই? তুই খুঁজা বাইর কর। এই যে আমার মাফ করে দিয়া যদি পাই ঠিক আছে। আচ্ছা দে দে আচ্ছা হইছে হইছে, আমি তোমার মাফ করে দিছি আর তোমার সুন্দরী একটা লাল টুকটুকে বই এনে দেবো। আচ্ছা আমি বাজে তোলে তো দেব, ব্যবহার করুম না। আচ্ছা ঠিক আছে দাদা পাগল, তাহলে আমি এখন যাই। দেখলাম অনেক ভেবে চিন্তা দেখলাম, তুমি আমার ছোটবেলার সাথী, তুমি আমার ছোটবেলার সাথী, একমাত্র ভালোবাসা পাইতে গেলে আমি তোমার কাছে পাবো। তাই তাই আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আই লাভ ইউ, দুইটা না করি। আর একটা সিনেমা ডায়লগ দিবেন রাজু, আমি তোমাকে ভালোবাসি। বাবারে বাবারে আস্তে আস্তে, ঠিক আছে আমার প্রেম শেখানো হয়ে গেছে, এখন আমি যাই রাজুর খুঁজে তাকে আমার মনের কথাটা বলি, আমি তোমাকে ভালোবাসি রাজু। তুমি আমাকে দোয়া করো। আচ্ছা দোয়া করি। আচ্ছা ঠিক আছে, বিয়ে বলে দাও দিশা মানে। তুমি সত্যি আমাকে ভালোবাসো, কিন্তু এটা আমি বুঝতে পারতাম না তুমি সেই ছোটবেলা থেকে আমাকে ভালোবেসে গেছো, আর আমি ছোটবেলা থেকেই তোমাকে কষ্ট দিয়ে যাচ্ছি। আসলে আমি এতদিন বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। দেখো কত সুন্দর বৃষ্টি নামতেছে, আমাদের ভালোবাসা জয় হয়েছে। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ আমি তোমাকে সত্যি ভালোবাসি, এই দিনটার জন্য আমি অপেক্ষা করছি। সত্যি নদী I love you. আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছেন, আমরা অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। তো এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখেছেন, এরকম যদি আরও নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন, এবং যেটি করবেন সেটি হলো সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।